টানা তিন দিনে ধর্মঘট এবং বন্ধের জেরে তীব্র পেট্রোল সংকটে দেখা দিয়েছে রাজ্যে গত দুদিন ধরেই এই সংকট চলছে নাজেহাল হতে হচ্ছে দ্বিচক্র যান চালক সহ পেট্রোল চালিত অন্যান্য যানবাহন চালকদেরও রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পই রয়েছে বন্ধ তবে এ নিয়ে ত্রিপুরা পেট্রোলিয়াম ডিলার্স অ্যাসোসিয়েশনের সহ সভাপতি শ্যামল ভট্টাচার্য জানান বৃহস্পতিবারের মধ্যেই রাজধানীতে ঢুকবে পঁয়তাল্লিশটি তেলের ট্যাঙ্কার ফলে এই সমস্যা আর থাকবে না কালকে থাকবে না এই প্রবলেম ডিউ টু রোড রোড ব্লকেই এটা আদারওয়াইজ প্রোডাক্ট কোনো শর্টেজ নাই না প্রোডাক্ট কোনো শর্ট নাই ডিউ টু রোড ইয়ে ব্লক গাড়ি আইতে পারছে না তাছাড়া আপনি জানেন সবাই জানেন আইপিএফটির ইয়ের এই হেজিটেশন লেগে রোড বন্ধ আসছিল আজকে স্ট্রাইক তো উঠছে উঠছে প্লাস আজকে স্কট দিয়ে পঁয়তাল্লিশটা গাড়ি আগরতলা ঢুকবো সমস্ত পেট্রোল পাম্পে তখন কালকের থেকে আস আজকে বিকেল বা কালের থেকে নর্মালি দেবো